তো ঘুম থেকে উঠেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে, এদিকে মাছের ঝোল হয়ে গেছে, একটু পটল ভেজে নিচ্ছি, কটা পটল খারাপ হয়ে যাচ্ছিলো, তো এদিকে আমি কুঁদরিও ফলও কেটে নিয়েছি, সে ভাজা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, এটা ভাজা হয়ে এসছে, নামিয়ে ফেলবো এবারে। গুড মর্নিং বন্ধুরা, এসবিআই ফ্যামিলিতে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে তোমাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, তো কন্টিনিউ দেখতে থাকবে, স্কিপ করবে না। আর আমার চ্যানেল যদি তোমার কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা অল করে দাও, নোটিফিকেশান পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও আপলোড করব, তো কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদের দাদা কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরের কাজ বাজ সেরে নিচ্ছি, তো আছে সানডে, তারপরে তোমাদের দাদার কিন্তু কাজ আছে, তো এই রঙের কাজ যখন খুশি তখন হতে পারে, সানডে আর কি মনডে, তো এই কাজ রঙের কাজ যখন হবে তো তখন, আর যখন হবে না তো বর্ষার সময় তো হতেই চায় না কাজ বাজ। তো দেখো আমার বিছনা তো তোলা হয়ে গেছে, বেড কভারটা চেঞ্জ করেছি, কাচা ধোয়া করবো আছে সানডে, তার জন্যে এমনি তো স্কুল থাকলে আর কাচা ধোয়া হয় না, রবিবারই আমি বাড়ি থাকি আর তখনই আমি কাচা ধোয়া সব করে নিই, তো প্রচুর কাচা বেরিয়েছে বেড কাভার টাভার জামা কাপড়। তো এখন আমার খুব চা খেতে ইচ্ছে করলো, তাই একটু ছেলেকে বলেছিলাম দুধ আনতে, তো ওই দুধ দিয়ে আমি একটু চা করে খেয়ে নেবো। তো আমি বাড়ি থাকলে কিন্তু দুধ চা খেতে আমার ভালো লাগে, তো সবসময় যখন দুধ না থাকে তো দুধ চা খাওয়া হয় না, র চাই খেয়ে নিই, তো আমার ইচ্ছার কাছে সব কিছু, ইচ্ছা থাকলে সব কিছু উপায় হয়, তাই না? তো ঘরের সব আমি কাজ বাজ এদিকে সেরে নিচ্ছি, এদিকে আমার চাটা খাওয়া হয়ে গেলে তো এবার কাঁচাগুলো বের করেছি, সেগুলো কেচে নেব। তো বাড়িতে থাকলে কিন্তু কাজের কাজ করে শেষ করা যায় না, আর স্কুলে থাকলে তো তোমার ঘরের যেটুকু কাজ করে যে রোজগারের ওইটুকু করে স্কুলে চলে যাই, আর বাড়ি থাকলে কিন্তু প্রচুর কাজ থাকে, তো ওই কাজ করে কিন্তু আমরা শেষ করতে পারি না। তো তোমাদের দাদা বাড়ি নেই বলেই আজকে কাজগুলো আমি করতে পারছি, তো বাড়িতে যদি থাকতো তাহলে কিন্তু আমি এত কাঁচা ধোয়া বের করতে পারতাম না, ঘর বাড়ি গুছাতেও পারতাম না। তো এই দুপুরবেলা যদি মাছ মাংস যদি নিয়ে আসে তো এই কাজ এই দিয়ে কাজ করবো নাকি রান্নাবাড়া করব, তো কাজ কিন্তু হয় না তাহলে। আজকে নেই বলে আমি এত কাঁচা বের করেছি, কাজ করে নিচ্ছি। তো তো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, তো প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা দেখতে থেকো, স্কিপ করবে না। দেখো আমি আজকে সারাটা দিন কী করছি কি না করছি দেখতে থাকো, চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অল করে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকে কিন্তু সেলাই দেয়নি, আজকে সেলাই নেই বলেই এতগুলি কাজ সারতেও পারছি, সেলাই থাকলেও কিন্তু হতো না কাজ সারা। তো আমার চা বানানো তো রেডি হয়ে গেছে, তো এবার চা খাবো। তো তোমরা যদি কেউ চা না খেয়ে থাকো সকালে তো চলে আসো আমাদের বাড়িতে চা খেতে, একসাথে সবাই মিলে চা খাবো আর একটু গল্প টল্প হবে, খুব মজা হবে, তো চলে আসো আজকে সানডেতে। তো গ্যাসে একটু চাটা পড়ে গেছে, তো চাটা আমি একটু মুছে নিলাম, চাটা খেয়ে নিচ্ছি, তোমরা তো কেউ আসলে না, একা একা আমি খাচ্ছি। তো আজকে তো সানডে, তো দেখো বাড়িতে আছি আজকে স্কুল ছুটি, তো দেখো কত কাঁচা বেরিয়েছে, তো এগুলো কাচতে হবে, তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, তোমার একটু সাপোর্টই চাই আর কিছু চাই না, তোমাদের একটু সাপোর্ট আর একটু ভালোবাসা হলেই আসতে চাই না, আমার পাশে দেখো সব সময়ের জন্য। কাঁচাগুলো এখন ভিজাবো, কত কাঁচা, রবিবার আসলেই এতগুলি কাঁচা বেরোয়, প্রত্যেক দিনে কাঁচা থাকে অল্প অল্প, তো রবিবার আসলে বেড কাভার টাভার সব ভিজিয়ে ফেলি, আরও জামা থাকে ছেলের স্কুলের ড্রেস, আমার ওর বাবার, আরেকদিন সব কাজ সারতে হবে, পুজো আসছে, ঝুল ঠুল ঝেড়ে কাঁচা ধোয়া করে অনেক কাজ আছে, তা আজকে এতগুলি সেরে উঠতে পারবো না, ওই জন্য আজকে আর ঝুল ঠুল ঝাড়তে গেলাম না, ভাবছিলাম আজকে ঝুলটাও ঝেড়ে নেবো, তো ঝুলটা ঝাড়লাম না, অনেকটাই দেরি হয়ে যাবে, তো এতগুলি কাঁচা কাচতে হবে, আমার ঘরে আরও কাজ আছে, কাজগুলো সারতে হবে। গামলা আর এক বালতি কাঁচা হয়ে গেছে, তো এগুলো কাচতে হবে।
তো আজকে সার্ফ দিয়ে ঘরটা ভালো করে মুছে নিলাম। অনেক দিন মোছা হয় না ঠিক মতন, স্কুলে চলে যায় কোনো রকম। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদেরকে। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করে দিও, নোটিফিকেশন পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও আসবে আপলোড করব। তো এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা। কত জায়গায় জামা কাপড় মেলা, সারা বাড়ি জামা কাপড়, একটি মেঘলা মেঘলা করেছে, কিচ্ছু শুকাবে না আজকে, সব ভেজা থাকবে। এখানে ককের মাংস এনেছে, আর এখানে দেখো ককের, দেখো ডিম হয়েছে কত সুন্দর, সবের ডিমটা মনে হচ্ছে পারত। তো এই ককের মাংস আমি খেতে চেয়েছিলাম, তো আজকেই আনলো। তো ইচ্ছা থাকলে সব কিছু উপায় হয়।